দুই চালাক সোনার ছাগল। রাধার কাছে দুইটি সোনার ছাগল ছিল, আসলে ওগুলো সত্যিকারের সোনার ছাগল ছিল না। রাধা ওদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরত, ওদের গায়ে সোনালি রং করে দিত, আর সবাইকে বলতো ওরা কোনো সাধারণ ছাগল নয়, ওরা হচ্ছে জাদুর মায়াবী ছাগল। ওদের কাছে যে যা চাইবে সে তাই পাবে। এভাবেই সে তার জীবন যাপন করছিল। আহ, এই দুই তো সোনার ছাগলের জন্য তো আমার জীবন স্বর্গের মতো হয়ে গেছে। ওগো শুনছো, আমি আজ পাশের গ্রামে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কত লোককে পোকা বানাতে পারি আর কত টাকা রোজগার করতে পারি। আচ্ছা, আমি তাহলে গেলাম। রাধা তার ছাগল দুটো নিয়ে পাশের গ্রামে যায়। রাস্তায় সে অনেক ক্লান্ত হয়ে পড়ে, সে তার পানি আর খাবার নিয়ে খেতে বসে আর ছাগলদের অন্য এক গাছের সাথে বেঁধে রাখে। তখন ছাগল দুটো নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। এবার মহারানীর খাবার খেতে হবে দেখছি। হ্যাঁ বোন, এই রাধা আমাদের জীবনটা বরবাদ করে দিয়েছে, আমাদের চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, এই না জানি কেমন রং আমাদের গায়ে লাগায়। গঙ্গা, চলো আজ এখান থেকে পালিয়ে যাই আমরা। কিন্তু এটা হবে কিভাবে? খুব তাড়াতাড়ি তার খাবার খাওয়া শেষ হয়ে যাবে। ছাগল দুটো অনেক চালাক ছিল, কিন্তু তাদের চালাকি রাধার কাছে হার মেনে যেত। একদিন দুই ছাগল সিদ্ধান্ত নেয়, আজ যে করেই হোক এই বাড়ি থেকে পালিয়েই যাব। তখন এক মহিলা রাধার কাছে আসে। রাধা, কিছুদিনের জন্য তোমার ছাগলগুলা আমার বাড়িতে দাও। কিন্তু কেন? আমি জানি তোমার ছাগলেরা অনেক মায়াবী, তুমি যত চাও আমি তত টাকা দিব। আমার বাড়িতে সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে, এদের ওপর প্রভুর আশীর্বাদ আছে, যদি আমার বাড়িতে এদেরকে দুদিন বেঁধে রাখি তাহলে আমার ঘরেও খুশি আর আনন্দ ফিরে আসবে। কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে বোন, আমি দিতে রাজি আছি, এই নাও তুমি আমার সোনার হার রেখে দাও। ছাগল দুটো এই সুযোগে সঠিক ব্যবহার করতে চাচ্ছিল। যখনই ওই মহিলা ছাগল দুটো নিয়ে বাড়িতে চলে যায় আর রাধা হার আর টাকা পেয়ে খুশি হয়, ছাগল দুটো পথে ওই মহিলাকে বলে, শোনো শোনো। আহ, তোমরা সত্যি কথা বলতে পারো, কিছু বলতে চাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ছাগল দুটোর কথা ওই মহিলা বুঝতে তো পারেই না, বরং সে তার হাত থেকে দড়ি ছেড়ে দেয়। গঙ্গা আর যমুনা খুব চালাকির সাথে সময়টা কাজে লাগায় আর দৌড়ে পালিয়ে যায়। এই ছাগলগুলো কোথায় গেল? এখন আমি রাধাকে কি বলবো? সেই মহিলা এদিক ওদিক তাদের খুঁজতে থাকে। তখনই তার নজর যায় একটা পুকুরের দিকে, যেখানে ছাগল দুটো গোসল করছিল। তাদের গায়ে কোনো সোনালি রং ছিল না। এদের ওই ছাগলগুলাই তো মনে হচ্ছে, কিন্তু এরা তো সোনার না, আমাকে অন্য কোথাও খুঁজতে হবে। ওই মহিলা ওই ছাগলগুলো রেখে অন্য দিকে চলে যায় আর ছাগল দুটো তাদের গায়ের রং তুলে সাধারণ ছাগলের মতো হয়ে যায় আর স্বাধীন জীবন যাপন করে। বিশাল মানুষের ট্রেন উদ্ধার। লালাপুর নামের এক গ্রামে শম্ভু নামের এক ছেলে ছিল, সে খেলনা দিয়ে খেলতে অনেক পছন্দ করত। সে সব সময় ট্রাক্টর আর ট্রাক বাসের খেলনা দিয়ে খেলা করত। এসব দেখে তার বাবা শামু তাকে অনেক মারধর করত। প্রতিদিনের মতোই একদিন সে বাড়ির উঠানে খেলা করছিল, তখন তার বাবা এসে বলে, কি রে অকর্মা, সারাদিন শুধু খেললেই হবে? পড়াশোনা করবে কে? যা ভেতরে গিয়ে এক্ষুনি পড়তে বস, আর যেন তোকে খেলতে দেখি না। এটা বলে তার বাবা তাকে অনেক মারে। শম্ভু রাগ করে গ্রামের দিকে চলে যায়। এমন সময় সে দুই ধনী বাচ্চাকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আর ট্রাক্টর দিয়ে খেলা করতে দেখে। বন্ধু বন্ধু, আমাকেও তোমাদের এই গাড়ি আর ট্রাক্টর দিয়ে খেলতে দাও না। যাও যাও, আমরা কেন তোমাকে খেলতে দেব? এগুলো আমাদের খেলনা। তখন শম্ভু বাচ্চাদের কাছ থেকে গাড়ি আর ট্রাক্টর কেড়ে নেয়। সাথে সাথে বাচ্চারা ভেতরে গিয়ে তাদের বাবাকে ডেকে আনে। তখন তাদের বাবা এসে বলে, কি হয়েছে, আমার বাচ্চাদের কাছ থেকে খেলনা কেড়ে নিয়েছো কেন? দেখতে তো চোরের মতো লাগছে। সবাই দেখো, এ চোর আমার বাচ্চার খেলনা চুরি করে নিয়ে যাচ্ছে, সবাই মারো ওকে।
এভাবেই সে আশেপাশের লোকদের ডাকে। তখন সবাই দৌড়ে এসে সবাই মিলে শম্ভুকে অনেক মারধর করে। মন খারাপ করে শম্ভু জঙ্গলের দিকে যেতে থাকে। কিছু দূর গিয়ে শম্ভু এক গাছের নিচে একটা পাথরের ওপর বসে পড়ে। তখন জাদুর মাধ্যমে ওই পাথর এক সাধু বাবা হয়ে যায়। বাবা, আমি এক পাথরের রূপে এখানে আটকে ছিলাম। আমি এক অভিশাপের কারণে এমন পাথর হয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার স্পর্শের কারণে আমি আবারও আমার রূপ ফিরে পেয়েছি। বলো, তুমি কি চাও? সাধু বাবা, আমার খেলনা দিয়ে খেলতে অনেক ভালো লাগে, কিন্তু সবাই আমাকে মারে, আমাকে কেউ ভয় পায় না। আমার কথা না শুনেই সবাই আমাকে মারে। আমার একটাই ইচ্ছা, আমাকে এমন বানিয়ে দিন যাতে সবাই আমাকে দেখে ভয় পায়। এক বিশাল আকারের মানুষ বানিয়ে দিন। বাবা, আমি তা বানিয়ে দিতে পারি, কিন্তু এমন করলে তোমার অনেক অসুবিধা হবে। ঠিক আছে, ভবিষ্যতে তোমার কোনো অসুবিধা হলে এখানে এসে আমাকে ডাকবে, তখন তুমি আবার একটা সাধারণ মানুষ হয়ে যাবে। এরপর সাধু বাবা কিছু মন্ত্র পড়ে, সাথে সাথে শম্ভু এক বিশাল মানুষের মতো হয়ে যায়। এরপর শম্ভু যখন গ্রামে আসে, সবাই তাকে দেখে ভয় পেয়ে দৌড়তে থাকে। সে সবার ঘরবাড়ি ভাঙতে থাকে। শম্ভু এক রেল লাইনে চলে যায়, আর যখনই ট্রেন আসতে দেখে, সাথে সাথে তার ইঞ্জিন ধরে তুলে ফেলে। এই সব দেখে এক লোক জলদি শম্ভুর বাবা শামুকে ডেকে আনে। বাবা শম্ভু, তোমার এমন করা উচিত না। ট্রেনে অনেক লোকজন আছে, এমন করলে তারা মারা যাবে। দয়া করে ট্রেনটা ছেড়ে দাও। হা 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 হা, আমি ছেড়ে দেব, কিন্তু এরপর থেকে এই গ্রামে আমাকে খেলনা দিয়ে খেলতে কোনো বাধা দেওয়া যাবে না, আর কেউ আমাকে মারতেও পারবে না। গ্রামের সবাই আর শামু বাধা করে যে তাকে আর কেউ মারবে না। তখন শম্ভু জঙ্গলে ওই গাছের কাছে গিয়ে সাধু বাবাকে ডাকতে থাকে, আর শম্ভু আবারও ছোট হয়ে যায়। এরপর থেকে শম্ভু তার নিজের আর গ্রামের সবার খেলনা দিয়ে খেলতে শুরু করে, আর কেউ তাকে কিচ্ছু বলে না। সুন্দর একটি মিষ্টির দোকানে কাজ করত। সে অনেক সুস্বাদু মিষ্টি বানাত। সবাই তার হাতের বানানো মিষ্টির অনেক প্রশংসা করত। অনেক দূর থেকে লোকেরা তার বানানো মিষ্টি এবং জিলাপি খেতে সেখানে আসত। আরে আসুন ভাই, অনেকদিন পরে এদিকে আসলেন, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আরে শম্ভু, আমাকে শুধু সুন্দরের হাতের বানানো জিলাপি খাওয়াও, আর সাথে এক গ্লাস দুধ, এতেই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আরে সুন্দর, ভাইয়ের জন্য গরম গরম জিলাপি নিয়ে আসো। এখনই আনছি স্যার। শম্ভু সুন্দরকে অনেক ভালোবাসত এবং তার ছোট ভাইয়ের মতো দেখত। তার উপার্জনের অনেক অংশই তাকে দিয়ে দিত। সুন্দরও অনেক সততার সাথে শম্ভুর দোকানে কাজ করত। সব কিছু ঠিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ একদিন তাদের দোকানের সামনে কালু একটা দোকান খুলে এবং অনেক কম দামে মিষ্টি বিক্রি করতে শুরু করে। আসুন আসুন আসুন, গরম গরম জিলাপি খান, 50 টাকা কেজি, 50 টাকা কেজি। কালুর জিলাপি সস্তা হওয়ার কারণে বেশিরভাগ লোকেরাই তার দোকান থেকে জিলাপি কিনতে শুরু করে। কিন্তু তারা এটা জানত না যে কালু কম খরচে জিলাপি বানানোর জন্য সেগুলোতে অনেক কেমিক্যাল মেশাত এবং নকল ঘি ব্যবহার করত। অন্যদিকে তাদের উপার্জন কম হতে দেখে শম্ভু সুন্দরকে বলে, সুন্দর কিছু তো করো, নয়তো আমাদের ব্যবসা তো শেষ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি একটা উপায় খুঁজে পেয়েছি। আমি কাল থেকে কালো রঙের জিলাপি আর মিষ্টি বানানো শুরু করব, আশা করি এতেই কাজ হবে। শম্ভু সুন্দরের কথা শুনে অবাক হয়ে যায়। কিন্তু পরদিন যখন সুন্দর নতুন এক মশলা বানিয়ে কালো রঙের মজাদার জিলাপি বানায়, সেগুলো খেয়ে শম্ভু খুশি হয়ে যায় এবং সে গ্রাহকদের ডাকতে থাকে। আসুন আসুন আসুন, সুন্দরের বানানো কালো রঙের জিলাপি খান, আসুন আসুন, সবাই জলদি আসুন। এখন সবাই কালো জিলাপি খাওয়ার জন্য আবার দোকানে আসতে থাকে এবং
আবার তাদের উপার্জন বেড়ে যায়। একদিন তাদের কালো রঙের মজাদার জিলাপি এক ব্লগার ইউটিউবে আপলোড করে দেয়। এরপর পুরো দেশে তাদের কালো রঙের জিলাপি বিখ্যাত হয়ে যায় এবং তারা অনেক অনেক অর্ডার পেতে শুরু করে। এবং তাদের দোকান সুন্দরের কালো রঙের জিলাপিওয়ালার দোকান নামে বিখ্যাত হয়ে যায়। একদিন কালু দোকানদারের খবরও ফাঁস হয়ে যায় এবং নকল আর কেমিক্যাল দিয়ে মিষ্টি বানানোর কারণে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।